এতে যদি শেখ হাসিনার আরো 10 বছর থাকার লাগে থাকবে শেখ হাসিনা অসুবিধা কি কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয় বিএনপির কাছে পাকিস্তানই ভালো বিএনপির নেতা সেদিন যে কি আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন উনি ঠিক বলেন নাই যার কাছে পাকিস্তানি ভালো লাগে তো এখানে কেন থাকেন আপনি পাকিস্তানে চলে যান ইমরান খান বুঝতেছে পুরো পাকিস্তানে বঙ্গবন্ধুর পর ইমরান খানের মতো জনপ্রিয় নেতা দ্বিতীয়টি আর হয় নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দিয়ে দিয়েছে অচল কেস তারপরেও সে মুক্তি পায় নাই পাকিস্তানে যে দেখেন কেমন সাপ কিন্তু আমরা পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনার আরো 10 বছর থাকার লাগে থাকবে শেখ হাসিনা অসুবিধা কি কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে মা বোনের সম্মান নষ্ট করেছে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে সেই জন্যে আমরা পাকিস্তানের পক্ষের কোন লোককে আমরা পাও দিয়ে ডাবাইতেও চাই না মাথায় তোলা তো দূরের কথা সেই জন্য বলছি আমি আজীবন চেষ্টা করেছি বঙ্গবন্ধু যাতে সার্বিক হয় সবার হয় বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয় বাংলাদেশের মানুষের হয় আমাদের এতে ব্যর্থতা আছে আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই আওয়ামী লীগের ব্যর্থতা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়ে ছেড়েছে আমরা চাই বঙ্গবন্ধু কারো গোষ্ঠীর নয় পরিবারের নয় দলের নয় বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আর আমার কথা বাড়াতে চাই না 75-এর প্রতিরোধ যোদ্ধারা আজকে অনেকে এসেছে আমি মিটিংয়ের পরে তাদেরকে অনুরোধ করব আমার সঙ্গে একটু দেখা করে যাওয়ার জন্য অনেক কিছু করতে পারি নাই আর সব সময় দালালের প্রাধান্য খুব বেশি দালালরা কান ভারী করতে পারে বড় বেশি আমি কারো কানে কানে কথা বলিও না আমি কারো কান কথা শুনিও না আমার নেত্রীর সঙ্গে কথা হয়েছে আমি বুঝি আমার বয়স হয়েছে তারও প্রচুর সমস্যা আছে তাকে চারদিক থেকে যারা ঘিরে আছেন ইচ্ছা করলেই তাদেরকে লাথি দিয়ে সরিয়ে দিতে পারেন না কিছুটা অসুবিধা আছে এখন যাকে নিয়ে আমার জীবন বড় ভাইকে পেয়েছিলাম আমার মতো কনজারভেটিভ মানুষ ঘর কোণে মানুষ ব্যক্তি স্বার্থে অন্ধ মানুষ তাকে দেখে রাজনীতিতে এসেছিলাম রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে দেশকে ভালোবাসতে শিখেছিলাম এই পৃথিবীতে বহু মানুষ জন্ম নেয়
সবাই মাতৃভূমিকে ভালোবাসতে পারে না, শিখে না। আমি 16 বছর পর দেশে এসেছিলাম, এয়ারপোর্টে গিয়েছিলেন শাহজাহান ভাই, এয়ারপোর্টে গিয়েছিলেন লতিফ ভাই, এয়ারপোর্টে গিয়েছিলেন অসীম কুমার উকিল হাবিব, আর গিয়েছিলেন বঙ্গবন্ধুর বন্ধু শামসুদ্দিন ভাই, যিনি আমার সঙ্গে গভর্নর হয়েছিলেন। 16 বছর পর দেশে ফিরে আমি যখন বিমান থেকে নামছিলাম, একেবারে শেষ ধাপে নেমে আমি মাটিতে পা দিতে পারি নাই, আমার শরীর কাঁপছিল, বুক কাঁপছিল, আমি আবার বিমানে ফিরে গিয়েছিলাম। আমার বউ একদম সাদা মাটা মানুষ, তার বুদ্ধি শুদ্ধি নাই, ভালোবাসা ছাড়া তার আর কিচ্ছু নাই। আমার পিঠে হাত দিয়ে বলেছিল, কি হয়েছে তোমার? আমি বলেছিলাম, আমি মাটিতে পা দিতে পাচ্ছি না। সাথে সাথে বলছিল, পা দিতে পারছ না তো গড়িয়ে পড়ো। আমি গড়িয়ে পড়েছিলাম বিমান থেকে। 16 বছরে একদিনের জন্য আমার মাথা ব্যথা সারে নাই, কিন্তু সেই দিন সেই মুহূর্তে গড়িয়ে পড়ার পরে, আজকে কত বছর, 30 বছর পার হয়ে যাচ্ছে, 33 বছর আমার আর কোনো মাথা ব্যথা নাই। আমি আমার মায়ের বুকে গড়াগড়ি করে আমি নতুন মানুষ হিসেবে জন্ম নিয়েছিলাম। আজকে লতিফ ভাই এখানে আছেন, আমার ভুল আছে, ত্রুটি আছে, কিন্তু আমার ভালোবাসায় কোনো খাদ নাই। আমি কৃষক শ্রমিক জনতা লীগ করেছি গামছার দল, আমি গামছা গলায় পরিয়ে দিতে পারতাম। আমি মনমোহন সিংকে গামছা পরিয়েছি, আমি চন্দ্রশেখরকে গামছা পরিয়েছি, আমি জাঠ নেতা, কি নাম জানে ওটার, চরণ সিংকে গামছা পরিয়েছি, আমি গামছা পরিয়েছি জয়প্রকাশ নারায়ণকে, আমি বড় ভাইকেও পরাতে পারতাম, আমি কিন্তু তাকে পরাতে যাই নাই। মুক্ত থাকুন, স্বাধীন থাকুন, মানুষকে ভালোবাসুন, আমাদেরকে পথ দেখান। আপনাকে কে অবহেলা করে আমাদের ছেড়ে দিন। অনেক বক্তা বলেছে আমাকে অবহেলা করা, আরে আমাকে কে অবহেলা করবে? বঙ্গবন্ধু আমাকে ভালোবাসছে, স্নেহ করেছে, হুজুর মাওলানা ভাসানি আমাকে নাতির মতো ভালোবাসছে, আমার কি আর কে অবহেলা করবে? দেশের মানুষ আমাকে ভালোবাসে, স্নেহ করে, আমার সন্তানরা আমাকে ভালোবাসে, আমার স্ত্রী আমাকে সম্মান করে, আর কে অবহেলা করবে? আমি তো কারো কাছে অবহেলার জন্য চিন্তা করি না, আমার যাতে ভুল না হয়, আমি যাতে মানুষকে অবহেলা না করি, এইটাই হচ্ছে আমার কাছে প্রাধান্য। আমি আমার কথা আর বাড়াবো না, প্রধান অতিথি হিসাবে বড় ভাই মন খুলে কথা বলবেন, তার নিশ্চয়ই অনেক বাধা আছে, অনেক অসুবিধা আছে, আমারও যে বাধা নেই তা না। আমি আপনাদের বলতে পারি, আজকে আওয়ামী লীগের অনেক নেতারা আসে নাই, কিন্তু এরপর আমি যে মিটিংটা করব, সেই মিটিংয়ে কিন্তু টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা সবাই আসবে, সবাই আসবে। আজকে আওয়ামী লীগের কর্মীরা এসেছে, সে সময় নেতারা আসবে, এরপরে কিন্তু তাদের নেতৃত্ব যদি সত্যিকারের নেতা না হয়, তাহলে কিন্তু তাদের নেতৃত্ব থাকবে না। সেই জন্য আমি অনুরোধ করব, আমাকে নিয়ে কথা বলে কোনো লাভ নাই। আমাদের ফণি ভূষণ ফণি কাকা একজন মুক্তার ছিলেন, মির্জাপুরে বাড়ি ওনার,
একদিন আমার বাবারে আমি তখন বাজার করতে যাইতাম ওই কোটের আমার বাবারে কইছে ওই আব্দুল আলী সন্তায় দিকে তো কাছে গেলে হাতটা ধরে কইছে দেখ আমি কিন্তু কালা কিন্তু আমার রং পাকা আমার কিন্তু খুব অবাক লাগছিল আজ থেকে মনে হয় 45 46 বা 50 বছর আগের কথা যে আব্দুল আলী আমার কি আমি কিন্তু খুব কালা কিন্তু আমার রংটা পাকা আমিও বলবো যে আমি একেবারে রং পাকা আমার রং উঠবে না সেজন্য আবারো বলছি আপনারা বঙ্গবন্ধুর ক্ষতি করেন না স্বাধীনতার ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না সর্বোপরি শেখ হাসিনার ক্ষতি কইরেন না আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুক সুন্দর রাখুক তার ছায়াতলে রাখুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আমি বড় ভাই লতিফ সিদ্দিকীকে তার প্রধান অতিথির ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ